গত লোকসভা নির্বাচনে বিজেপি আশাতিরিক্ত ফল করার পর থেকেই পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিয়ে রাজ্যের পরিবেশকে তোলার চেষ্টা হচ্ছে বলে নানা থেকে অভিযোগ উঠতে শুরু করেছে এই স্লোগান যে বাংলার সংস্কৃতি নয় সে কথা সঙ্গেই বলছেন তৃণমূল কংগ্রেস নেতারা তবে এবার এই জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নোবেল নোবেলজয়ী অমর্ত সেন শুক্রবার কলকাতায় দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান প্রসঙ্গে অমর্ত্য সেন বলেছেন বঙ্গ সংস্কৃতিতে কালেই এ ধরনের গানের কোনো জায়গা ছিল না বাংলা এসব ইদানিং কালের আমদানি নতুন এই সংস্কৃতি আমদানির পেছনে বিভেদের রাজনীতি কাজ করছে বলেও মন্তব্য করেছেন তিনি বঙ্গ সংস্কৃতি এবং হিন্দুত্ববাদের আসফালন নিয়ে এদিন অমর্ত সেন সরব হয়েছেন তিনি বলেছেন যখন শুনি কাউকে রিকশা থেকে নামিয়ে কিছু একটা আওড়াতে বলা হচ্ছে এবং তিনি বলেননি বলে মাথায় লাঠি মারা হচ্ছে তখন শঙ্কা হয় ভিন্ন জাত ভিন্ন ধর্ম ভিন্ন গোষ্ঠীর মধ্যে পার্থক্য আমরা রাখতে দিতে চাই না ইদানিং এটা বেড়েছে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন ধর্মীয় ভেদাভেদ থেকে হিংসা কেন ভারতীয় সংবিধানে সমস্ত ধর্মাচরণের অধিকার দেওয়া হয়েছে এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে তার স্মৃতিতে কলকাতা নিয়ে বলতে গিয়েও বিভেদের আজ যখন শুনি বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষ ভীত শঙ্কিত হয়ে রাস্তায় বেরোন এই শহরে তখন আমার গর্বের শহরকে চিনতে পারি না এসব নিয়ে প্রশ্ন তোলা দরকার তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে এক সময় হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গে বিভেদের বাতাবরণ তৈরির চেষ্টা করেছিল এখন বিজেপি ঠিক সেই একই উদ্দেশ্যে বাংলায় জয় শ্রীরাম সংস্কৃতির আমদানি ঘটানোর চেষ্টা করছে এই অর্থনীতিবিদ স্পষ্ট করেই বলেছেন জয় শ্রীরাম রামনবমী এসব কোনো কিছুর সঙ্গেই বাঙালির কোন যোগ নেই এখানে দুর্গাপূজাই হয় বিজেপির তথাকথিত গেরুয়া সংস্কৃতির বিরুদ্ধে অমর্ত সেন প্রথম থেকেই মুখ খুলে চলেছেন এমনকি নালন্দা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকেও সরে এসেছিলেন